মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হঠাৎ উত্তেজনা, অধিনায়ক হয়ে আবারও সেই রুদ্রমূর্তি সাকিব আল হাসানের। আজ মঙ্গলবার শের-ই-বাংলার রংপুর রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় ইনিংস শুরুর আগে হঠাৎ মাঠে ঢুকে গেলেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। শুধু মাঠে ঢোকাই নয়, মাঠে এসে আম্পায়ার গাজী সোহেল আর লঙ্কান আম্পায়ার রবীন্দ্রর সঙ্গে বসচায় লিপ্ত হলেন বরিশাল অধিনায়ক সাকিব। প্রাথমিকভাবে বোঝা যায়নি কি নিয়ে এতটা উত্তেজিত হয়ে উঠেছেন সাকিব আল হাসান। পরে বোঝা গেল ফরচুন বরিশালের ওপেনার চতুরঙ্গ ডি সিলভা আর এনামুল হক বিজয় যখন মাঠে যান, তা দেখে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের হাতে বল তুলে দেন।